আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এবার গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ট্রিপল, 1000 টাকা জোড়া হিসেবে দাম রাখা হয়েছে। রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ গ্রামে বিক্রি হচ্ছে ত্রাণের ট্রিপল। এমনই চিত্র দেখা গেল মালদহের বৈষ্ণবনগর থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত 6 ভরিয়া গ্রামে। সরকারি ত্রাণের ত্রিপল বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের, এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মালদার মানিকচক ভূতনি এলাকার যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি থেকে 2-3টি ত্রিপল পেয়েছেন, তাদের সেই ত্রিপল বেশি হয়, তারা বিক্রি করে দেয় তাদের কাছে, তাদের থেকে কিনেই গ্রামে বিক্রি করছে। চারিদিকে শুরু হয়েছে বর্ষা, বর্ষা শুরু হতেই মালদার একাধিক অঞ্চল বন্যায় প্লাবিত, আর সেই সময় বিক্রি হচ্ছে ত্রাণের ট্রিপল, তাকে ঘিরেই ধুমধুমার কাণ্ড, ভাইরাল ভিডিও। ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়ে লেছে। হ্যাঁ, এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়ে লেছে, ওরা বিক্রি করে আছে, যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করে আছে। চাপে মেলে একটা পেয়ে না, একটা লোক এসেছিল, একটা ছেলে ত্রিপাল সরকারের ত্রিপাল বেচতে আমরা দেখেছি। সরকারের ত্রিপাল? ও হ্যাঁ হ্যাঁ, সরকারের ত্রিপাল। তোমরা কে মেম্বার? মেম্বার প্রধান দায় না, এলে ত্রিপাল সরকারিভাবে বেচতেছে নাকি? ঠিক আছে, বলে বলছি। আজকে ওই কালিয়া চক 3 নম্বরের বাকরাবাদ এলাকার একটা জায়গায় সরকারি লোকরা পলিথিন কেউ বিক্রি করছিল। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বন্যা নিয়ে মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে। বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে, ত্রাণ দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, কাউকে দেখে দিচ্ছে না, গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকেই, যারা চাইছে দুস্থ তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয়, তাল সামগ্রী দেওয়া হয়। তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করিয়ে দিচ্ছে, বিরোধীরা কোথাও সাহায্য করছে না। ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুপ, প্রকৃতিকে দুষছে। তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ি প্রতি এক একজন 2-3টা করে পলিথিন নিচ্ছে, এবং বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে বা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তাকে পুলিশ ধরবে, আইন আছে, আইনের কাছে যাবে, এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই। এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে, সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পুলিশ অ্যারেস্ট করবে। কালীচক 3 ব্লকের আন্ডারে একটা ভিডিও দেখা গেছে, যে ভিডিওতে সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে সাইকেলে করে। গ্রামের লোকজন তাকে ধরেছে, ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলেছে যে অতিরিক্ত কারোর কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়েছে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামে ঘুরেছে। তো সরকারি ত্রিপল এরকম যদি বিক্রি হতে থাকে গ্রামেগঞ্জে, গ্রামেগঞ্জে যাদের বন্যায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না, তারা কোনোরকমভাবে রেশন পাচ্ছে না ভালোভাবে, আর এখানে যেখানে সেখানে দেখছে সব জায়গায় বিকৃত ত্রিপল, সরকারি ত্রিপল বিকৃত হচ্ছে। এটাও অনেকেই জিজ্ঞাসাবাদ করাতে সঠিক খবর আমরা যেটুকু জানতে পেরেছি, যে যারা যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে, টিএমসি যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গায় ত্রিপল বিক্রি করছে, এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারিভাবে ত্রিপল আছে সেই ত্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে না। এবং এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সরকারিভাবে ফান্ড পাচ্ছে না, তারা দিতে পারছে না, আর এখানে অ্যাভেলেবল ত্রিপলগুলো বাইরে বিক্রি হচ্ছে। তো এইরকম ঘটনা কিন্তু সব জায়গাতে ঘটছে, যেটা ধরা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ধরা পড়ছে না সেটা সাহেবের চুপচাপ হয়ে থেকে গেছে। তো আমি বিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে ত্রিপলগুলো দেওয়াতে, আমাকে বলেছেন যে যারা মেম্বার আছে তার হাত দিয়েই সেটা দেওয়া হবে। তো হোক না, জনসাধারণ সেইভাবে পেলেই হলো, আমাদের উদ্দেশ্য জনসাধারণ সাথে কাছে সেই ত্রিপলগুলো পাওয়া, রাস্তাঘাটে বিক্রির জন্য সেটা নয়। সরকারের জিনিস যদি বিক্রিত হয় তা ধিক্কার দেয় না এই বিডিও সাহেবকে। আমাদের কালীচক ত্রিপলের এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার দেখা না যায়,
এই প্রশাসনকে সচেতন হওয়ার জন্য আমরা বলছি। এবং এটা নাকি শুনতে পাওয়া গেছে, টিএমসি রানা বলেছে যে এটা নাকি সাজানো কোনো একটা ঘটনা। সাজানো ঘটনা যদি হয় থাকে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করুন না, সে কোথায় কী করছে না করছে সব কিছু খোঁজ পাওয়া পাওয়া যাবে। সব কিছু যদি বিরোধীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো টিএমসিরা তাহলে কী করছে? টিএমসিরা চুরি করার দায়িত্ব ওরা, টিএমসিদের মধ্যে শুধুমাত্র সরকারি টাকা নয়ছয় করার দায়িত্ব। গ্রামের জনগণ সচেতন হয়েছে আর এই ভুল দ্বিতীয়বার করবে না, এই সরকারকে উৎখাত করেই ছাড়বে। এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।